পর্যটকদের নিরাপত্তার কারণে এবার বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। রোববার সন্ধ্যায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়। এতে বলা হয়, আলীকদম ও থানচি উপজেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের জন্য আগামী 30 অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে 18 অক্টোবর নিরাপত্তার স্বার্থে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। এতে লোকসানের মুখে এখানকার হোটেল ব্যবসায়ীরা।